একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে। ছাপ্পা মারো, ছাপ্পা ছাপ্পা মারো, ছাপ্পা আরামসে ছাপ্পা মারো। বেলেঘাটা বিধানসভা 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে বাইকে করে 100-র বেশি লোককে নিয়ে এখানে 9টা বুথ লুট করলো। আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে, আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন। আপনাদেরকে অনুরোধ করব এই ছবি দেখান। একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে, পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে, পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই, যে মানুষ ভোট দেবে আর বড় বড় কথা, বিধানসভার লোক এইখানে এসে ভোট দিচ্ছে, তার হাতে কালি লাগানো, তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে। দেখুন আপনারা কি অবস্থা হচ্ছে। শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে না। পুলিশ রয়েছে পর্যাপ্ত সংখ্যায়, তারপরে এই অভিযোগ কেন বাড়বে? কলকাতা পুলিশ কবে থেকে তার কর্তব্য পরায়ণ হলো? কলকাতা পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করতে শিখলো? কলকাতা পুলিশ তো হকারদের কাছ থেকে পয়সা তোলে। আমার কথা নয়, আপনারা শুনেছেন এই কথা 2 সপ্তাহ আগে, যে লরি থেকে পয়সা তোলে, হকারদের থেকে পয়সা তোলে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কি করে তার কর্তব্য করবে এখানে? এলাকা শান্তিতে আছে, মানুষ দিতে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির ক্যান্ডিডেট ওই বিজেপি পার্টি অফিসে তার বক্তব্য করছে লোককে। না এগুলো মানুষ ভোট দিচ্ছে, মানুষ মমতা ব্যানার্জি ভরসা আমরা প্রচারে নেমে বিজেপি।